নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং খুব সুস্থ আছেন। তো বন্ধুরা, আর কয়েক ঘন্টার মধ্যেই বা আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই আপনাদের রিজিওনালের যে লিস্ট, মানে রিজিওনালের যে রেজাল্ট পিএসসি ক্লার্কশিপের সেই লিস্ট প্রকাশিত হতে চলেছে। গত 15 জুন সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেটের রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং পিএসসি তার নোটিফিকেশানে জানিয়ে দিয়েছিলেন যে আগামী 20 দিনের মধ্যে আপনাদের রিজিওনালের লিস্ট বের করে দেয়া হবে। তো সেই দিন প্রায় উপনীত। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা এখনও করে যাচ্ছেন যে আমার র্যাঙ্ক এই, আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, আমার কি হবে? দাদা ভাই, একটা কথা বলি, আমার কাছে তো লিস্ট নেই, আমি কি করে তোমাদের বলবো? আমি এই কথাটা বহুদিন আগে থেকে তোমাদের বলছি, একটা লিস্ট থাকাটাও বড় কথা নয়, একটা অ্যাজাম্পশন যে করব, কিন্তু পোস্ট প্রেফারেন্সগুলো এরকমভাবে দেওয়া ছিল, ঠিক আছে, যার কারণে কিছুই বুঝতে পারা যায় না ওগুলো ওই রকমভাবে, ঠিক আছে। আসলে পোস্ট প্রেফারেন্স যেরকমভাবে দেওয়া আছে সেই লিস্ট যদি না থাকে সেইখান থেকে খুঁজে বের করা খুব মুশকিল যে কত দূর নামবে বা কত লাস্ট ম্যান নেবে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি যে ওইটা মোটামুটি কিছুই বলা যাবে না, আমি কোনোরকম অ্যাজাম্পশনও এখানে আমি করতে পারবো না। আরও একটা কথা, যে সকল ভাইরা আমাকে বলছেন যে আমি দাদা বর্ডার লাইনে আছি হবে কি না, ভাই আমি একটা কথা বলবো, এখনও ম্যাথ শেষ হয়নি ভাই, রেজাল্টটা তো নাও, ঠিক আছে, আগে তো দেখো, এত আগে থেকে হাল ছেড়ে দিলে কী করে হবে? হ্যাঁ, তোমরা যদি সব কিছু ভেবে নেবে তাহলে তোমরা রেজাল্টের কেন ওয়েট করছো? হ্যাঁ, তাই বলবো যে রেজাল্ট পরীক্ষা দিয়েছো, রেজাল্টটার জন্য একটু ওয়েট করো, ঠিক আছে, এখনই হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। কেন এই কথা বলছি তার একটা কারণ আমি দেখাই, যেটা সেটা হচ্ছে যে পিএসসি সব ধরনের লিস্ট বার করেছে, বাট কতজন টাইপিং স্কিপ করেছেন সেই লিস্ট কিন্তু পিএসসি এখনও দেননি। তাই বলবো যে এখনই হতাশ হয়ে পড়ার কারণ নেই, অনেকেই টাইপিং স্কিপ করেছেন, ওকে। তাই বর্ডার লাইনে যারা আছেন তারা ডেফিনেটলি ইন হবেন, ওকে, এটুকু মাথায় রাখুন। এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই, এই সময় একটু শান্ত থাকবার চেষ্টা করুন, কারণ এই সময় সবথেকে বড় ওয়েপন আপনার জন্য এইটাই, যত প্যানিক করবেন তত কিন্তু আপনারই ক্ষতি, ওকে। প্যানিক না করে জাস্ট রিল্যাক্স করুন, ডেফিনেটলি আপনার নামটা লিস্টে থাকবে, এটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ঠিক আছে, জাস্ট প্রে টু গড, ওকে, আর কিছুই নয়। তাই এত দূর যখন চলেই এসছেন, মানে একদম শেষ স্টেজে যখন আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের থেকে আরও একটু ধৈর্য কাম্য, ওকে। জানি এই ওয়েটটা করা খুব দুষ্কর বা বলা খুব সহজ, কিন্তু এটা সত্যি যারা করছেন তাদেরকে মানে হ্যাটস অফ, অবভিয়াসলি তারা অনেক দিন ধরে এইটার জন্য ওয়েট করে আছেন। যাই হোক, এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল, আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা, ডেফিনেটলি আপনার নামটা লিস্টে থাকবে, সেটাই ভগবানের কাছে প্রে করুন, অবশ্যই সেইটাই ঘটবে, ওকে। আমি প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন এবং আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম, অবশ্যই আপনারা সফল হবেন। তো চলুন, খুব ভালো থাকবেন, জয় হিন্দ।